ওই সাংঘাতিক মেয়েটার সঙ্গে ওর ছেলেটার বিয়ে হতে আছে, তাই তো? মাসিমণি, তুমি আমার শত্রু কেন হবে? তুমি তো মাসিমণি সবাই যেটা চেয়েছিল আমি তো শুধু সেটা। আর আমার চাওয়াটা, আমার চাওয়াটার কোনো দাম নেই। নেই তো না, ওটা এই বাড়িতে কেউ আমার চাওয়ার কোনো দাম দেয় না। তুইও দিলি না, আমি কোথায় যাই বলতো দেখেছি। শোন, তুই যদি আমার ইচ্ছেটার দাম দিতিস না তাহলে শুধু আমি খুশি হতাম তা নয়, কিন্তু আরো একজনকে পেতিস যে তোকে ভালোবাসত। না না, তা হয় না, কখনো হয় না। এই কথা আমার শোনাও পাপ মাসিমণি। তুমি আমার সাথে কথা বলো না তাও ভালো, কিন্তু এসব এসব শোন, তুই সরে গেলেই না সমস্ত কথা শেষ হয়ে যায় না। কিসের আপত্তি রে? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমাকে? আমি বুঝতে পারছি না। আমি তোকে ভালোবেসেছি, কাছে টেনে নিয়েছি, তাই জন্য তো, তাই জন্য তুই আমাকে এত দুঃখ দিচ্ছিস, বুঝে গেছি আমি। ও হো, তুই একটা কাজের মেয়ে আর রোহন একটা বড় বাড়ির ছেলে, তাই তোর এত আপত্তি, তাই তো? বেশ বেশ, তাহলে তোকে বলি, আমার দ্রোণ যেমন এই গরিব বড় লোক এসব কিচ্ছু মানে না, তেমন ওর দাদুও মানতেন না। দাদু? আমার আমার শ্বশুর মশাই খুব স্নেহ করতেন উনি আমায়, ওর বাবার চেয়েও বেশি। শেষমেশ তো মানুষটার মাথায় এমন এমন গন্ডগোল হলো যে কারো নামটা আমার মনে রাখতে পারতেন না, জানিস। উনি আমাকে একবার চুপি চুপি বলেছিলেন যে ওই যে কাছের মেয়েটা কানসিক্ত বাচ্চা কোলে নিয়ে যে মরে গেল, আমার নাতির বিয়েটা তার মেয়ের সাথেই দিও। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।